বামেদের টাকা পরপর দুদিন ব্যাপী ভারত বন্ধে সকাল থেকে দফায় দফায় পথ অবরোধ রেল রোকো রেলের ধাক্কায় জখম অবরোধকারী বনগাঁতেও বন্ধের সমর্থনে মিছিল বেকার যুবকদের চাকরির দাবি দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রতিবাদ সহ একাধিক দাবিতে পরপর দুদিন ব্যাপী সারা ভারত বন্ধের ডাক বামেদের 28 ও 29 তারিখ পরপর দুই দিন বন্ধের ডাক বামেদের এই বন্ধের সমর্থনে পথে নেমেছেন বাম সমর্থিত শ্রমিক সংগঠন ছাত্র যুব মহিলা ও কৃষক সংগঠনগুলিও বন্ধের সমর্থনে এদিন বনগাঁতে পথে নামেন বাম শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা এদিন বনগাঁতে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি অফিস ব্যাংক প্রভৃতি জায়গায় গিয়ে বন্ধ করবার আবেদন জানানো হয় বনগায় পথে নেমে মিছিল করে বন্ধ সফল করবার ডাক দেন বামকর্মী সমর্থকরা এ বিষয়ে সংগঠনের পক্ষে ধৃতিমান পাল বলেন সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে আমরা আজ পথে নেমেছি সাধারণ মানুষের কাছে আবেদন করছি আমরা আপনাদের স্বার্থে বন্ধ পালন করছি তবে এদিন বনগাঁতে সেভাবে বন্ধের প্রভাব পড়েনি বামেদের ডাকা বন্ধের জেরে গোটা রাজ্য জুড়ে দফায় দফায় পথ অবরোধ রেল রোকো কর্মসূচি সকাল থেকে আজকে আমাদের আজ এবং কাল এই দুদিন ধরে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট যতগুলো ট্রেড ইউনিয়ন ছাত্র যুব মহিলা কৃষক সংগঠন আছে সকলের ডাকে আমাদের সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আজকে আমরা পথে নেমেছি মানুষের কাছে আবেদন করছি যে আপনাদের দাবিকে সামনে রেখে আমাদের এই ধর্মঘট জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বেকার যুবকের চাকরি নেই ব্যাংক বেসরকারিকরণ হচ্ছে LIC বেসরকারিকরণ হচ্ছে আমরা বলছি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে আজকে তারই দাবিতে আমাদের আজ এবং কাল দুদিন ধরে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আমরা বনগাঁতে মানুষের কাছে আবেদন করছি গত কয়েকদিন ধরে আমরা পথসভা মিছিল মিটিং আমরা করেছি এদিন সকালে হাবড়া 1 নম্বর রেলগেটে পথ অবরোধ করে SUCI প্রায় 20 মিনিট পথ অবরোধ করে রাখেন তারা যশোহর রোড ও বনগাঁ শিয়ালদহ ট্রেন লাইনের মাঝে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরবর্তীতে পুলিশ এসে অবরোধ তুলে দেয় এদিন হাবড়া স্টেশন রোডের উপর যশোর রোডের রাস্তা অবরোধ করেন CPIM কর্মীরা হাবড়া শহরে মিছিল করে হাবড়া স্টেশন মোড়ে পথ অবরোধ করেন পুলিশ এসে অবরোধ তুলে দেয় সমস্ত কলকারখানাগুলো বন্ধ লাভজনক সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে ব্যাংক বিমা জাতীয়করণ করা হয়েছিল সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে বিদেশি আমরা তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলনে নেমেছি এবং বন্ধ আমাদের বন্ধ সাকসেস হচ্ছে মানুষের সমর্থন আমরা পাই ধর্মঘটের সমর্থনে গোটা নদিয়া জেলা জুড়ে একাধিক জায়গায় রাস্তা অবরোধ বামকর্মী সমর্থকদের 34 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা অবরোধ শ্রমিক সংগঠনের নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ বেথুয়াডহুরি রানাঘাট সহ একাধিক জায়গায় বন্ধের সমর্থনে পথে নামেন বামকর্মী সমর্থকরা চাকদা শহরের একাধিক জায়গায় বন্ধের সমর্থনে পথে নামেন কর্মীরা বাম ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সমস্ত বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা একাট্টা হয়ে কারণ পরিবহন শ্রমিকদের উপর তো ভয়ঙ্কর আক্রমণ যে কোনো দুর্ঘটনা ঘটলেই আগে পরিবহন ড্রাইভারকে জেলে ঢুকিয়ে দিচ্ছে কোনো বিচার করছে না এবং সেটা বিনা বিচার কোনো বিচার হবে না এসবের বিরুদ্ধে আজকে শ্রমিকরা একাট্টা হয়ে ধর্মঘটে সামিল হয়েছে নদিয়া জেলাতে সকাল থেকে 6টা থেকে শুরু হয়েছে কেমন সাড়া পাচ্ছেন অসাধারণ সাড়া হয়েছে সমস্ত অংশে সোনশান হাট বাজার সমস্ত ক্ষেত্রে ধর্মঘট সফল হচ্ছে দুদিনের ধর্মঘট পানিহাটি এরিয়া কমিটির উদ্যোগে বন্ধের সমর্থনে এদিন সকালে পানিহাটি ট্রাফিক মোড়ে পথ অবরোধ করা হয় CPIM এর পক্ষ থেকে অবরোধের ফলে পথচারীদের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় অবরোধকারীদের খবর পেয়ে খড়দা থানার পুলিশ এসে অবরোধ তোলেন হাওড়া খড়গপুর শাখার কুলগাছিয়াতেও বন্ধের সমর্থনে এক যুবক চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই যুবক গুরুতর জখম হয়েছেন তিনি সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আহ্বানে 12 দফা দাবিতে আজকে সারা ভারত ধর্মঘট হচ্ছে কালকেও হবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আমরা বিক্রি করতে দেব না আমাদের রাজ্যে আনিস খানের বিচার চাই হত্যাকারীদের শাস্তি চাই সমস্ত শ্রম কোড বিল যা আনছে ওরা এটা বাতিল করতে হবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি করা যাবে না সমস্ত ক্ষেত্রে জিনিসপত্রের যে অস্বাভাবিক দাম সমস্ত দামকে নিয়ন্ত্রণ করতে হবে ফলে 12 দফা দাবি আমাদের রাজ্যে 2 দফা দাবি সেই দাবিতে সারা ভারত ধর্মঘট হবে মানুষের দাবি নিয়ে হচ্ছে জনগণের দাবি নিয়ে হচ্ছে বিক্ষোভ হচ্ছে ধর্মঘট হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড